সিনেমার দৃশ্যের মতোই রঙিন ছিল যাত্রা, কিন্তু মৃত্যুর কালো ধূসরের কাছে মেলান হয় সবই। ব্রিটেনের সাউদাম্পটন থেকে আয়ারল্যান্ডের কুইন্সটাউনে যখন টাইটানিক নোঙর করে তখন ক্রুসহ যাত্রী ছিল 2117 জন, কুইন্সটাউনে নেমে যান 8 জন। নতুন করে এখান থেকে 123 জন যাত্রী টাইটানিকে ওঠেন। আয়তনে টাইটানিক বড় হওয়ায় তৎকালীন কুইন্সটাউন বর্তমান আয়ারল্যান্ডের কোভের তীরের কাছে ভিড়তে পারেনি জাহাজটি। এভাবেই ছোট ছোট বোটে করে মূল টাইটানিক জাহাজে শেষ যাত্রায় অংশ নিয়েছিল 123 জন যাত্রী কুইন্সটাউন থেকে। 1912 সালের 11 এপ্রিল এখান থেকে ছেড়ে যাওয়ার পর 14 এপ্রিল রাত 11:40 আইসবার্গ বা বরফখণ্ডের সঙ্গে সজোরে ধাক্কা লেগে উত্তর আটলান্টিকে ডুবে যায় টাইটানিক। সলিল সমাধি হয় 1517 জনের। তৎকালীন কুইন্সটাউন ও বর্তমান কোভের যাত্রী ছাউনিতেই এখন টাইটানিক মিউজিয়াম, যেখানে নিহত অনেকের ছবি রক্ষিত রয়েছে। রয়েছে জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের ছবিও। টাইটানিকের ভ্রমণ থেকে শুরু করে ডুবে যাওয়ার অবিকল বর্ণনাও মিলবে এখানে। ভিডিওতে বর্ণনাও করা হয় পর্যটকদের জন্য। বিখ্যাত বেদনার জায়গাটিতে দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে প্রতিদিন। ছুটে আসেন বাংলাদেশিরাও। টাইটানিকের শেষ যাত্রাটা এখান থেকেই হয়েছিল, তো যখনই আমরা এখানে আসি এই জায়গাটাতে আমরা আসি, কারণ এখান থেকে যাওয়ার পরে টাইটানিক জাহাজ ডুবে যায়, তো আসলে মনটা খারাপ হয়ে যায় যখনই আমরা টাইটানিক জাহাজের কথা চিন্তা করি। টাইটানিক সম্পর্কে জানি না আমরা এমন কেউ নেই। টাইটানিকের যে যাত্রা শুরু হয়েছিল এটা সেই ঐতিহ্যবাহী জায়গা, এটা আমাদের বাসার থেকে কিছুটা দূর, কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেক বছর একবার ঘুরে যাওয়ার জন্য। এখানে সেই টাইটানিক জাহাজের মিউজিয়াম আছে, মিউজিয়ামে সেই তখনকার সময়ে যে যাত্রী ছিল তাদের স্মৃতিচারণে অনেক কিছু রেখে দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো আমরা যখন দেখি তখন আমরা সেই ট্র্যাজেডির সেই মুহূর্তে হারিয়ে যাই, আমরা মনে করার চেষ্টা করি সেই সিচুয়েশনটা কেমন ছিল। এটা একটা ঐতিহাসিক প্লেস আয়ারল্যান্ডের, কোভ আয়ারল্যান্ড। সো এখানে লটস অফ ট্যুরিস্ট আছে এভরি ইয়ার, বাইরের থেকে, দেশ থেকে, বিদেশ থেকে অনেক। এখন এটা ঐতিহাসিক প্লেস, এই জন্যই লোকজন হিউজ ভিজিট করে। করোনা ক্রান্তিকালীন সময়ে লোকজনের আসা অনেক প্রবলেম হইতেছে, তো যাকে এখন ওপেন করে দেওয়াতে এখন আগাটার মতো লোকজন সবাই আসে। এরকম একটা প্লেসে আমি থাকতে পেরে আমি খুব আনন্দিত। 2 ঘন্টা 40 মিনিট সময় নিয়ে আটলান্টিকের 13,000 ফুট নিচে তলিয়ে যায় টাইটানিক, যা পৃথিবীর ইতিহাসে বিশাল ট্র্যাজেডিগুলোর একটি। তৎকালীন কুইন্সটাউন এবং বর্তমান কোভের এখান থেকে 123 জন যাত্রী ছোট ছোট বোটে করে মূল টাইটানিকে ভ্রমণ করেন। এরপরে উত্তর আটলান্টিকে ডুবে যায় টাইটানিক। এখনও যারা এখানে ভ্রমণে আসেন সেই সময়ের কথা স্মরণ করেন বেদনার মন নিয়ে। আয়ারল্যান্ডের তৎকালীন কুইন্সটাউন এবং বর্তমান কোভ থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।